পর্দাফাশ হলো যেখানে তিনজনকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। আন্তরাজ্য আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ। মালদার বৈষ্ণবনগর থানার আছড়ো মাইল এলাকা থেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সহ গ্রেপ্তার দুই। অন্যদিকে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে 3,84,000 টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ। আজ ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে বৈষ্ণবনগর থানার আছড়ো মাইল এলাকায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকে গ্রেপ্তার করা হয় বিহারের মুঙ্গেরের বাসিন্দা মতিউর রহমান এবং মালদার মোথাবাড়ি থানা এলাকার বাসিন্দা সৈফুদ্দিন শেখকে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 3টি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই আগ্নেয়াস্ত্রগুলি বিহারের মুঙ্গেরে তৈরি করা হয়েছে, বিক্রির উদ্দেশ্যে মালদায় নিয়ে আসা হয়েছিল। এই চক্রে আর কারা জড়িয়ে রয়েছে খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ। আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ, তিনজনকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। আর কারা কারা এই বিষয়ে জড়িয়ে রয়েছে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ। অন্যদিকে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় যেখানে অভিযান চালিয়ে 3,84,000 টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করেছে কালিয়াচক থানার পুলিশ। অন্যদিকে আগ্নেয়াস্ত্র পাচার চক্রে দুজনকে গ্রেপ্তার করলো পুলিশ। মনে করা হচ্ছে বিক্রির উদ্দেশ্যে মালদায় নিয়ে আসা হয়েছিল সেগুলি। এই চক্রে আর কারা কারা জড়িয়ে রয়েছেন খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ আধিকারিকরা। আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ। মালদার বৈষ্ণবনগর থানার আছড়ো মাইল এলাকা থেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সহ গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ। মালদার বৈষ্ণবনগর থানার আছড়ো মাইল এলাকা থেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সহ গ্রেপ্তার হয়েছে দুজন। অন্যদিকে কালিয়াচক থানার বালিয়াডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে 3,84,000 টাকার জাল নোট সহ তিনজনকে গ্রেপ্তার করলো কালিয়াচক থানার পুলিশ। এই চক্রে কারা কারা জড়িয়ে রয়েছে তদন্ত করে দেখছে কালিয়াচক থানার পুলিশ। পুলিশের বড় সড়ো সাফল্য যেখানে পর্দাফাশ হলো আগ্নেয়াস্ত্র পাচার চক্রের। মালদার বৈষ্ণবনগর থানার আছড়ো মাইল এলাকা থেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সহ গ্রেপ্তার দুই। আগ্নেয়াস্ত্র পাচার চক্রের পর্দাফাশ। মালদার বৈষ্ণবনগর থানার আছড়ো মাইল এলাকা থেকে বিহারের মুঙ্গেরের বাসিন্দা সহ গ্রেপ্তার দুই। দো ইম্পর্টেন্ট সিজার হুয়া হ্যায় হামারা জুরিসডিকশন মে আন্ডার দ্য সুপারভিশন অফ এসডিপিও কালেচক। আজ সুবহ দো সিজার হুয়া, এক এফআইসিএন কা অর এক আর্মস কা। কল मतलब आज अर्ली मॉर्निंग आवर्स, कल रात का इनपुट था और आज अर्ली मॉर्निंग आवर्स प्रिसाइसली अराउंड 3 AM एक और सीजर हुआ है हमारा ज्यूरिसडिक्शन में अंडर द सुपरविजन ऑफ एसडीपीओ कालियाचक। बेसिकली इसमें हमको हेडक्वार्टर का जो यूनिट्स है CNG और SOG वहाँ से भी इनपुट्स मिला था और वो इनपुट के बेसिस पे SDPO का टीम वो वर्कआउट किया था और वैष्णवनगर थाना का PC पार्टी भी इसमें अच्छा काम किया है। तो
वो लोग एक्चुअली 18 माइल हमारा बैशनार का 18 माइल से दो बंदों को पकड़ा है, एक का नाम है मोतियो रहमान और एक सैफुद्दीन। इसमें सैफुद्दीन मालदा का ही आदमी है लेकिन मोतियो रहमान मुंगेर का है, अच्छा बिहार। तो हमने इनके पोजीशन से दो आर्म्स सीजर किया है